চিকেন ফ্রাই তো সবারই প্রিয়, তবে এই লকডাউনে কেউ তার বাইরের থেকে খাবারগুলা এনে খেতে পাচ্ছেন না, তাই খুব সহজে কীভাবে গড়ে মজাদার নুডলসে চিকেন ফ্রাই করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম, রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের রেসিপি নুডলস চিকেন ফ্রাই। এই নুডলস চিকেন ফ্রাইটা কিন্তু ইফতারিতে খেতে ভালো লাগে এবং এই ফ্রাইটা বাচ্চারা খুবই পছন্দ করে। তাহলে আসুন কিভাবে আমরা এই চিকেন ফ্রাই বানাবো দেখে নিই। এই নুডলস চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমাদের যা দরকার তা হলো মুরগির মাংস, আর আমি বড় একটা মুরগির বুকের দুপাশের যে বুকের মাংসটা থাকে ওইটা থেকে আমি হাড় ছাড়া বুকের মাংসগুলা এভাবে করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর সমান করে এক চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, এক চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, আর সমান করে এক চা চামচ নিয়েছি রসুন বাটা, দেড় চা চামচ নিয়েছি আদা বাটা, লবণ নিয়েছি স্বাদ মতো, আর টেস্টিং সল্ট নিয়েছি আমি হাফ চা চামচ। আর এই টেস্টিং সল্ট আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আমি সবগুলা এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু সস দিব, ম্যাগি সস নিয়েছি এক টেবিল চামচ, আর সয়া সস নিয়েছি এক টেবিল চামচ। এই সসগুলা দিয়ে দিলাম। আর লাগবে আমাদের টমেটো সস, এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, আর এই সসটা আমার গড়ে করা। আর এই সসের রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এখানে লেবুর রস নিয়েছি, লেবুর রস এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 3 ফুট কাপ, মানে 3 ফুট কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিয়ে দিব আর এভাবে করে ভালো করে মিশিয়ে নিব। আমি চিকেনটাকে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, এভাবে আমি ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এই চিকেন ফ্রাই করার জন্য আমাদের যে চিকেনেরটাকে আমরা কিভাবে ফুল করব, আমাদের যা লাগবে তা হলো নুডলস। এখানে আমি ম্যাগি নুডলস 2 প্যাকেট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলা থাকে মশলার প্যাকেট একটা। এখন দিব কর্নফ্লাওয়ার, এখানে আমি আস্তে আস্তে একটু একটু কর্নফ্লাওয়ার দিব আর ভালো করে মিশিয়ে নিব, কতটুক লাগে আমি পরে বলে দিচ্ছি। নুডলসটাকে আমি মাখিয়ে নিয়েছি, এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলা নুডলস মেখে নিয়েছি। এখন আমি এমন একটা বাটিতে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিব ময়দা। এখানে আমার 1/4 কাপ এর মতো ময়দা দিয়েছি, দিয়ে আমি এভাবে করে ভালো করে ডিম আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা করতে আমার 2টা ডিমের দরকার হয়েছে, প্রথমত একটা দিয়েছিলাম, পরে আমি আর একটা ডিম দিয়ে দিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এই নুডলস চিকেন ফ্রাই বানাতে আমাদের এই কাবাবের কাটিগুলার দরকার হবে। এখানে আমি কিছুটা কাবাবের কাটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলাকে এই কাটির মাঝে এভাবে করে গেঁথে নিব।
এভাবে করে সবগুলা কাটিতে এই মাংসগুলাকে গেঁথে নিব। এভাবে করে আমি এখানে চার পিস দিয়েছি, এখানে চারটা বা পাঁচটা পিস দিলেই হয়ে যাবে। সবগুলা চিকেন আমি এভাবে গেঁথে নিয়েছি। এখন একটা একটা চিকেন এভাবে করে এই মিশ্রণে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর যে আগে থেকে যে নুডলস সেদ্ধ করে রেখেছি, এখন এই নুডলস দিয়ে এভাবে করে লাগিয়ে নিব। এভাবে করে সবগুলা চিকেন আমি এভাবে নুডলস লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলা চিকেন আমি নুডলস লাগিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিই। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এভাবে গরম তেলে ছেড়ে দিব। বেশি করে একসাথে দিতে যাব না, অল্প অল্প করে এভাবে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। প্রায় এগুলো হয়ে গেছে। এখন আমি এভাবে করে ভালো করে তেলটা জড়িয়ে খুলে নিচ্ছি। বাকি সবগুলাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। সবগুলা নুডলস চিকেন ফ্রাই আমি ভেজে নিয়েছি। অনেক বাচ্চারাই তো চিকেন খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব মজার একটা রেসিপি। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারা যে কোনো সস দিয়ে এই মজাদার চিকেন ফ্রাই পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন যেন পরবর্তী রেসিপিগুলো পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।